সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলায় তছনছ। রাশিয়ায় উত্তর কোরিয়ার 10,000 সেনা, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। দক্ষিণ লেবাননে মরছে দখলদার সেনারা, গাজায় আরো 5 সেনা নিহত, স্বীকারোক্তি ইসরায়েলের। এদিকে ইসরায়েলে ড্রোন হামলা চালালো দা ইসলামিক রেজিস্ট্যান্স। রাশিয়া উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ইউক্রেন যুদ্ধে নতুন মোড়। ইসরায়েলি হামলা, ইরানকে যে বার্তা দিল যুক্তরাজ্য। এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবের টেলর দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিন্তু বিশ্ব। একদিকে যেমন মধ্যপ্রাচ্য জুড়ে চলছে হামলা পাল্টা হামলা, অন্যদিকে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। আজ কিন্তু উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য কিন্তু যোগ দিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে। ইরান ইতিমধ্যে কিন্তু হামলার জবাব দিতে শুরু করেছে এবং নেথানের বাড়ি কিন্তু ধ্বংসলীলা চালিয়েছে ইরান। এই যুদ্ধে কি ইরান জয়লাভ করতে পারবে, এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। ধন্যবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলায় তছনছ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজোরিয়ার বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী মুখপাত্র বলেছেন, উত্তর ইসরায়েলের সিজোরিয়া শহরের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। তবে যখন ওই হামলা চালানো হয়েছে তখন ওই ভবনে মিস্টার নেতানিয়াহু ছিলেন না। বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলি শহর সিজোরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে একটি ড্রোন চালানো হয়েছিল। যখন ওই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই ভবনকে বা এর আশেপাশে ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন না তা স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনী বরাত দিয়ে রয়টার্স বলেছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ড্রোনটি, তবে এটি অন্য একটি ভবনে আঘাত হানে। সেই ভবনটি কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। একই সময় মোট 3টি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলি দিকে, তবে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্য দুটি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ঠেকিয়ে দেয়। ওই হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF। রাশিয়ার উত্তর কোরিয়ার 10,000 সেনা, পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ। রাশিয়ায় আনুমানিক 10,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই দাবি করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার বলেছেন, রাশিয়ার উত্তর অঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়ার অন্তত 10,000 সেনা মোতায়েন করা হয়। এর মধ্যে আনুমানিক 3,000 সেনাকে ইউক্রেনের সীমান্তের কাছে পাঠানো হয়েছে। সাবরিনা আরো বলেন, ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি, আমরা উদ্বিগ্ন যে এসব সেনাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল বলেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন আমাদের দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কে হুমকির মুখে ফেলেছে। মঙ্গলবার তিনি রাশিয়ার এবং উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতাকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে সোমবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ইউক্রেন সংঘাতে একটি উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধি এবং রাশিয়ার যুদ্ধে একটি বিপজ্জনক সম্প্রসারণ। দক্ষিণ লেবাননে মরছে দখলদার সেনারা, গাজায় আরো 5 সেনা নিহত, স্বীকারোক্তি ইসরায়েলের। গাজায় প্রত্যেককে গণহত্যার আরো 4 ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইহুদবাদী সেনাবাহিনী। মঙ্গল এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, উত্তর গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের একটি এলিট ফোর্স মলিটেমেন্ট ইউনিটের 4 সদস্য নিহত হয়েছে। ইহুদবাদী বাহিনী মঙ্গলবার বিতর্ক এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজায় সম্প্রতি সংঘর্ষে আহত একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা হাসপাতালে প্রাণ হারিয়েছে। এর আগে গত রবিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননের আগ্রাসন চালাতে গিয়ে তাদের অ্যালন ব্রিগেডের 5 রিজার্ভিস্ট সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, নিহত সেনার একটি ভবনে লুকিয়ে থাকা 3 হিজবুল্লাহ যোদ্ধাদের অতর্কিত আক্রমণের শিকার হয়েছেন। ইনি গত মাসে স্থল আগ্রাসনে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দক্ষিণ লেবাননের 37 জন ইসরায়েলি সেনা নিহত হলো। এদিকে গত বছর 7 অক্টোবর আলাক্সা তুফান অভিযানে শুরু থেকে এ পর্যন্ত
গাজা উপত্যকায় 776 জন ইসরায়েলি সেনা নিহত এবং অপর 5,100 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি বিরোধী দলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সোমবার অবশ্য বলেছেন, গাজা যুদ্ধে এখন পর্যন্ত 890 জন ইসরায়েলি সেনা নিহত এবং অপর 11,000 জন আহত হয়েছে। সূত্র পাঁচ টুডে। এবার ইসরায়েলে ড্রোন হামলা চালালো দা ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র সংগঠন দা ইসলামিক রেজিস্ট্যান্স। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদদাতা মেহর নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী ড্রোন দিয়ে অতর্কিত অঞ্চলের উত্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। গাজা ইসরায়েলি গণহত্যা ওয়াশিংটনের সমর্থনে প্রতিশোধ হিসেবে ওই ড্রোন হামলাটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক এবং সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট হামলা চালিয়ে আসছে দা ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোটের সামরিক এবং অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছে ইরান। গত কয়েক দশকে ইরাক, সিরিয়া এবং লেবানন, ইয়েমেনের মতো দেশগুলোতে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী গড়ে তুলেছে মঙ্গলবার রাশিয়ার পৌঁছেছেন। এর মধ্যে একটি বিপজ্জনক নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ন্যাটো এবং দক্ষিণ কোরিয়ার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনারা শিগগিরই মস্কোর সম্মুখে সারিতে লড়াই যোগ দিতে পারে। ন্যাটো সোমবার জানিয়েছে, হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা সামনের সারি দিকে অগ্রসর হচ্ছে। যুদ্ধে উত্তর কোরিয়ার এই অংশগ্রহণ কিয়েভকে শঙ্কিত করেছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটি জানিয়েছে, রাশিয়া এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে কেবল নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধ থেকে দূরে রাখার জন্য আরো অস্ত্র এবং একটি আন্তর্জাতিক পরিকল্পনা প্রয়োজন। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই মঙ্গলবার মস্কো যাওয়ার পথে রাশিয়ার সুদূর পূর্ব পৌঁছেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় সফরে এসে মস্কোতে চোয়ে সনের সঙ্গে তার সাথে সাক্ষাৎ স্পষ্ট নয়। ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী দেখা করার কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়োলের সঙ্গে কথা বলেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, উত্তর কোরিয়ার পদক্ষেপগুলো যুদ্ধকে একটি নজিরবিহীন পর্যায়ে নিয়ে যাচ্ছে। জেলেনস্কি এক্সে বলেছেন, উপসংহারটি পরিষ্কার, এই যুদ্ধটি আন্তর্জাতিক হয়ে উঠেছে, দেশের বাইরে সম্প্রসারিত হচ্ছে। দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার যুদ্ধে যোগ দিলে তারা ইউক্রেন অস্ত্র সরবরাহ করা শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সোমবার জানিয়েছে, উত্তর কোরিয়ার যুদ্ধে প্রবেশ করলে ইউক্রেনের মার্কিন অস্ত্র ব্যবহারের উপর নতুন সীমা আরোপ করবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে উত্তর কোরিয়ার সেনা উপস্থিতকতা অস্বীকার করেননি। উত্তর কোরিয়ার সেনারা কি ভূমিকা নিতে পারে তা স্পষ্ট না। বিশ্লেষকরা জানিয়েছেন, তাদের স্বল্প সংখ্যক এবং সম্ভবত সীমিত ক্ষমতা যুদ্ধে নিষ্পত্তিমূলক ভূমিকা রাখার সম্ভাবনা কম, তবে তারা কায়িক শ্রম এবং প্রতিরোধমূলক অবস্থান ব্যবস্থা করে রুশ বাহিনীকে এগিয়ে নিতে পারে। সূত্র রয়টার্স এপি। ইসরায়েলি হামলা ইরানকে যে বার্তা দিল যুক্তরাজ্য। ইরানে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় জানিয়েছে যুক্তরাজ্য, দেশটি বলেছে ইরানের ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া উচিত নয়। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলেছে, শুক্রবার ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনে হামলা চালায় ইসরায়েল। হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া ওই বিবৃতিতে তেহরান সহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছেন তারা। বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজিকিস্তান, ইসলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে ইরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে বলেছেন, ইরান যে কোনো আগ্রাসন প্রতিক্রিয়া জবাব দেয় অগ্রাধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলে ইরানের পাল্টা হামলা চালানো উচিত নয়। কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামরিয়া সফরে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলেছি, ইরানের আগ্রাসন বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, ওই অঞ্চলে উত্তেজনা এড়াতে হবে এবং স্বপক্ষকে সংযম দেখাতে হবে। তিনি বলেন, ইরানের পাল্টা হামলা করা উচিত নয়, আমরা পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা কমাতে মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যাব।
সৌদি আরবের তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের জেদ্দা একটি তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থানে রকেট এবং ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে। হামলা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরমাক্কার ডিপোতে আগুন ধরে যায়। বিশাল এলাকা জুড়ে আগুনে লেলিহান শিকা আর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদদাতা আল জাজিরা। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। আল জাজিরা খবরে বলা হয়েছে, বিকাল 5:30 দিকে জেদ্দার বোয়ারম এলাকায় সৌদি আরব আরমাক্কার ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই জেদ্দা শহরেই রবিবার থেকে ফর্মুলা 1 রেস শুরুর কথা রয়েছে। ওই আয়োজন শুরু থেকে 2 দিন আগে ভয়াবহ হামলার শিকার হলো শহরটি। টুইটারে দেওয়া পোস্টে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াইয়াসারি বলেন, আরমাক্ক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং রাবিক শোধনাগারের ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এছাড়া রিয়াদের কিছু গুরুত্বপূর্ণ স্থানেও হামলা চালানো হয়েছে।